खराब लगे আর কয়েকজন আমাকে ইনস্টাগ্রামে এসে মেসেজ করেছে কি ব্যাপার আজকাল ব্লগ তুমি এত কম দিচ্ছ এতদিন পর পর কি ব্যাপার তো খুব বেশি ভালো লাগছে ক্রিয়েটর ছোট হোক বা বড় যখন তোমরা এই ছোট ছোট এক একটা মেসেজও করো না তো সত্যি এতটা ভালো লাগে যে কি বলবো তো থ্যাংক ইউ সো মাচ তো সেজন্যই আর কি বলে দিলাম যে কেন দেরি হচ্ছে স্টুডেন্টদের প্রোগ্রাম ছিল 15 আগস্টের তো প্র্যাকটিস ছিল প্রোগ্রাম টোগ্রাম গেল তারপর আমার কয়েকটা গানের প্রোগ্রাম ছিল এবার টিকটাকলি মানে আবার ব্লগিং এ ফিরে আসার চেষ্টা করছি আর সবসময় তো কন্টেন্ট তো থাকে না আর মেন কথা হচ্ছে আমার এখন মানে সব মানে কি বলবো মানে সিম্পল সিম্পল ব্লগ এমন একটা দিতে ইচ্ছে করে না মানে ভালো লাগে না আর কি তো কিছু একটা এক্সাইটিং ব্যাপার থাকলে সেটা আমার দিতেও ভালো লাগে তোমাদেরও দেখতে ভালো লাগে এতটা বোরিং লাগে না তো সেজন্যই আর কি এখন একটু ভেবেছি যে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো তো সেজন্য একটু লেট হতে পারে ঠিক আছে আর আজকে যাচ্ছি সর্বগে সর্বগে জন্মাষ্টমীর দিন সকলেই যায় অনেকেই যায় এদিকে যারা আছো তারা তো জানোই আর আজকে আমিও যাচ্ছি বাট বাইরে হচ্ছে ডেঞ্জারাস গরম এক কথায় ডেঞ্জারাস বাট তার মধ্যেও পড়বো মেকলা তোমাদের জন্য কষ্ট করবো তোমাদের জন্য যাবো আর তোমরা যদি সাপোর্ট করো এক একটা সাবস্ক্রাইব করো চ্যানেল এক একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বেশি মোটিভেট করে তোমাদেরকে আগেও বলেছি বারবার বলছি তো প্লিজ যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকিনটি অল করে দাও আর থামাকে ধামাকে দাও মজা মজা ব্লগ আমি আনার কিন্তু চেষ্টা করবো যতটাই কষ্ট হোক ঠিক আছে তো চলো যারা নতুন করে চ্যানেলে ভিজিট করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর সেই সব দিয়ে আজকে ব্লগটিকে দেখতে থাকো আর ওখানে কিন্তু আজকে অনেকেই আসবে কার কার সঙ্গে দেখা হয় সবাইকে দেখাবো তোমাদের সবকিছু শেয়ার করবো তো চলো এবার যাই কাকিমণির বাড়িতে কারণ মেকলা আমি পড়তে পাই না মেকলাও পাই না শাড়িও পাই না তো কাকিমণি পরিয়ে দেবে তো চলো দেখা হচ্ছে একদম রেডি হয়নি তারপর ছাক গরম তো চলো একদম স্কিপ করবে না কিন্তু তো আজকে ব্লগটাকে জাস্ট শুরু করি তো এই দেখো আমি রেডি হয়ে গেছি আর একদম নিউ একটা মেকলা পরেছি অনেকদিন আগেই কিনে রেখেছিলাম বাট পরবো উঠবো করে আর পরা হয়নি তো আজকে পরলাম আর ফুল লুকটা আমি ওখানে গিয়ে দেখাচ্ছি প্রচন্ড গরম এবার তাড়াতাড়ি করে যাই এখন মাঝে একটা যেতে যেতে অনেক বেশি দেরি করলাম তাড়াতাড়ি এবার ফিরতেও হবে তো চলো দেখতে থাকো সেসব এসে পড়লাম গুহাই মন্দিরে আর দেখো হাজার হাজার লোকের ভিড় এখানে প্রচন্ড পরিমাণে ভিড় সব দিকে দেখো এই দেখো পরিমাণে ভিড় মানে জাস্ট চলো এবার ভেতরে যাবো চলো এবার যাচ্ছি ভেতরে প্রচুর মানে প্রচুর পরিমাণে ভিড় আর এসে পেয়ে গেলাম তারকাদা কারণ এটা হয়েছে বরপেটা জেলার বিখ্যাত একটা আসলে থান রফিয়া গুহায় থান এটা আর কি যাই হোক প্রচুর মানে প্রচুর লোক হয় যেমনটা বলেছিলাম আর দেখো এই দিকটাতে একদম ধূপকাঠি আর প্রদীপ ছাড়া আর কিচ্ছু পাবে না এই দেখো কত লোক আসে ভাবো একবার প্রচুর এবার আমরা ধূপকাঠিটা জ্বালাবো চলো এবার মেন মন্দিরের ভেতরে ঢুকছি প্রচুর ভিড় ভিড়ের মধ্যে তোমাদেরকে চলো দর্শন তো করাবোই অবশ্যই ওহ
তো প্রণাম করে হয়ে গেল, বাইরে চলে আসলাম। আর বাইরে দেখো যে ভিড়টা দেখো, ভিড় কি পরিমানে সবদিকে, মানে ভিড়। আর প্রত্যেকবার এই দিনে প্রচুর ভিড় হয় এখানে। আর দেখো এখানে গাছে গাছে যে গামছাগুলো বাঁধা আছে, অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য বলে দিই, মনের কিছু আশা থাকলে এখানে গামছা বেঁধে চাইলে সেটা নাকি পূর্ণ হয়। আগেও বলেছিলাম কিন্তু আমি এসে অন্য কোনো একটা ব্লগে, বাট পূর্ণ হয় যদিও আমি বেঁধে কোনোদিনও দেখিনি, বাট নিশ্চয়ই হয় জানি, কারণ নাহলে এত 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 গামছা থাকতো না, তাই না? আর প্রকৃতি একটু ছায়ার দিকেই আমার বেশি ভালো লাগে, রোদ দেখে আমি সেই ভয় পাই সে, বাট কিছু করার নেই, বলেছিলাম আসবো। আর নয়নদাকে এবার দেখাবো, নয়নদাকে আজকে বাংলায় কথা বলতে দেবো, আমার বাংলা কথা বলতে পারবো, অনেক সুন্দর কথা বলে কিন্তু নয়নদা বাংলা বলে আমি জানি। আর বৌদি তো আরো বেশি ভালো, বৌদি আছে নাই, বৌদি ঘরেই থাকলে ভালো, তাহলে আমি সবারে বলতে পারি আমি তোমাকে ভালোবাসি। বাড়িতে আসতে হবে আমাদের, বাড়িতে বরপেটা রোড, একদিন ডাকবো। ইলিশ মাছ না খাওয়াইলে আমরা যাই না, ইলিশ মাছ আর রসগোল্লা তো মেন খাওয়াতেই হবে। বর্তমান আমি প্রসাদ খাব লাগে, বল আজি নিরামিষ, রাতিপার পর খালি পেটে আছো, উপাসে আছো, মনত আছে না? মানে ভোক লাগছে দেখো, এখানে সবাই বসে আছে, বসে বসে ফটো উঠছে, আমিও যাব দিয়ে একটা ফটো উঠব। আর এখানে হয় কিছু মানে ডান্স গান, এখানে নাট্য মন্দির এটা। তো আমরা তো এই পাশটা ঘুরে দেখলাম, এবার আমরা যাবো ওইদিকে, একটা ছোট্ট করে মেলার মতন বসে, তো ওই দিকটাই তোমাদেরকে দেখাবো। আর আকাশ ভাই দেখো খেয়ে পুরো হালত খারাপ, আকাশ ভাই বলছে আমাকে ভিডিওতে দেখিয়েছো কিনা, এতক্ষণ দেখাই না আমাকে, এখন বলতেছে আকাশ ভাই। তো এই দেখো এটা হচ্ছে মেন গড়খিয়া মন্দিরের মানে প্রবেশ করার জায়গা, বাট আমরা ওই পাশ দিয়ে ঢুকেছিলাম, কিন্তু এদিক দিয়ে মেন যেতে হয়, এটা একদম ফ্রন্ট দিয়ে গেলে ডাইরেক্ট মন্দির ঢোকা যায়। তো এই দেখো এদিকে পুরো একদম মেলার মতো বসেছে, আরেকবার এসেছিলাম যখন দেখিয়েছি বসেছিল, আর এবারও বসছে তেমনটাই, বাট যার ও দোপাশে আমার যেতেই ভয় লাগছে। এ দেখো দোকান, দুশো দোকান, ওদিকে ব্রেসলেট গুলো আছে অনেক, দেখি তো কিছুটা ভালো লাগে নাকি, তোমরা দেখো আমিও দেখি। আমি একরকমের খুঁজছি, আমার হাতে আগে যেমন একটা ছিল ফিরে গেছে, যাই হোক তেমনটা দেখি পাই নাকি, পেলে নেব মনে হচ্ছে, পাবো না তেমনটা। তো আমাকে এই দোকানটা থেকে আকাশ ভাই কিনে দিল বজরংবলি, যে বজরংবলি। তো এই দেখো এখানে আছে একটা সুন্দর পুকুর, আর এই পাশ দিয়ে খুব সুন্দর করে বানিয়েছে, আগে ছিল না এত সুন্দর করে বানানো, বাট এখন বানিয়েছে, আর সব পাশ দিয়ে পুরো একদম লোক 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 বসেছিল, এখন একটু কমেছে, কারণ পুরো এখন দুপুর, তো সেই জন্য এখন বাজে তিনটে দুপুরে। আর এখানে মাঝখানে আছে কৃষ্ণ ঠাকুর, এই দেখো। আর আমরা ওপারটাতেও যাবো, ওপারে আছে একটা বট গাছ, সেখানে অনেক কিছু আছে দেখার, তো সেখানেও গিয়ে তোমাদেরকে দেখাবো, দেখেছো পুরো রোদ। এখানে অনেক কচ্ছপ আছে, এই জলটায় অনেক কচ্ছপ আছে, আগে আরও বেশি ছিল, এখন বেশি দেখা যায় না, আগে খুব দেখা যেত। অনেকে দেখো বিস্কিট দিয়েছে, মাছ আছে, কচ্ছপ আছে সেজন্যে। এই দেখো তোমাদের যে বলছিলাম যে অনেক কচ্ছপ আছে, এই দেখো এখানে বারো ধরনের কচ্ছপ, যেগুলো দেখছো এখানে আছে বারো ধরনের কচ্ছপ এই পুকুরটাতে, বাট এখন বেশি দেখা যায় না যেমনটা বললাম, তো যদি দেখা যেত খুব ভালো লাগতো, আমি দেখেছি অবশ্য, বাট ভিডিওতে তোমাদের দেখাতে পারলাম না, কারণ দেখাই যায় না এখন তেমন একটা। তুই দেখো আমরা চলে আসলাম আরেকটা পাশে, এই হচ্ছে কত বড় একটা বট গাছ, অনেক বছরের পুরনো এটা বট গাছ এটা। এখানে দেখো প্রচুর লোক কিন্তু গামছা বেঁধেছে, গামছা বেঁধে মানত করে রেখেছে, আর যার যা মনের আশা আছে পূর্ণ হওয়ার জন্য, প্রত্যেকটা ডালে ডালে দেখো নিচে উপরে সব জায়গায় বাঁধা আছে। আমিও একবার বেঁধে দেখতে হবে, তো সবাই দিয়ে হয়তো বাঁধে বলে, হয় কি হয় না নিশ্চয়ই হবে হয়তো। দেখো দেখো দেখেছো কত গামছা বেঁধেছে এই পাশে, আরো যেমনটা বলেছিলাম প্রচুর গামছা বাঁধা, এই পাশটাতে আরো বেশি দেখা যাচ্ছে, আসলে এই দেখো এখানে বাঁধা আছে,
चलो देखते थको बेरिए जा চলে আসলাম বাইরে। এখন বাজে 4টা আর এখনো কিন্তু ভেতরে প্রচুর ভিড় আছে আর এখনো লোক যাচ্ছে আসছে, তো এমনটা চলতেই থাকবে হয়তো 6টা 7টা অবধি। আর কেমন লাগলো আজকে ব্লগটা একটু জানাতে ভুলবে না, যদি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। মজা মজা কিন্তু রিলস বানাবো, সেখানে গিয়ে দেখতে পারবে। তো যারা ফলো করেন এখনই গিয়ে ফলো করে দাও আর আমার সেকেন্ড চ্যানেল লিঙ্কও থাকবে ডেসক্রিপশনে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, একে বাই। চলো আজকের জন্য বাই বাই।